আসসালামু আলাইকুম আলম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকদের জন্য নতুন কি নিয়ে আসছেন? নতুন কিছু জিনিস নিয়ে আসছি, একে একে দেখাবো, একবারে তো সবগুলো সম্ভব না, আমরা পার্টগুলো চেঞ্জ করে দেবো একটা একটা করে। তো এখন প্রথম যেটা আজকে আমরা দেখাচ্ছি সেটা হলো নন স্টিক সেভেন পিসের নন স্টিক সেট। আচ্ছা আচ্ছা, তো এটা আমি একটু কোয়ালিটিটা সম্বন্ধে বলি ভিউয়ার্সদেরকে। এটা অরিজিনালি যেটা বলা চলে সেটা আমি অরিজিনাল কথাটাই বলবো, অরিজিনাল তৈরিটা বাংলাদেশের, আর র মেটেরিয়ালগুলো সব বাইরে থেকে আসে, বাইরে ফিটিংসটা হয় বাংলাদেশে। হ্যাঁ, বিক্রির জন্য কেউ ইউএস, জার্মানি, আমেরিকান বলতে পারে, বাট আমরা যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে জার্মানি জিনিস সম্ভব না। আচ্ছা আচ্ছা, ব্যবসা ক্ষেত্রে অনেকে মিথ্যা কথা বলে, তো আমি মিথ্যা কথাটা বলবো না, যদি আমার প্রিয় ভিউয়ার্সরা কাস্টমাররা নিতে চায় তাহলে এভাবেই নেবে। আচ্ছা আচ্ছা, মিথ্যা রাস্তায় নিতে রাজি না। তো এটা হচ্ছে নন স্টিকের মধ্যে 7 পিস। জি, তো এটাতে কি কি থাকবে? এটার মধ্যে থাকতেছে আপনার ডাল বা দুধের জন্য একটা হাঁড়ি। আচ্ছা, মিল্ক প্যান যেটাকে বলে, এটা কিন্তু মিল্ক প্যানে কিন্তু আপনারা ডাল দুধ ছাড়াও কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের এটা অন্যান্য অন্যান্য 7 পিস যে সেটটার মধ্যে আপনি এই 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 প্যানটা পাচ্ছেন হলো 14 বা 16 সিএম। আচ্ছা, একটু বড় সাইজের এটা দিছিল 18 সিএম। আচ্ছা, একটু বড় সাইজের এটা আমি দেখা দিচ্ছি। এরপরে পাচ্ছেন একটা ফ্রাই প্যান। জি, এরপরে পাচ্ছেন 24 সিএম 22 সিএম এর একটা কড়াই, কড়াই যেটাকে 22 সিএম লেখা আছে। এরপরে আপনার 24 সিএম আছে হলো আপনার একটা সসপ্যান, বাট এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার ইন্ডাকশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আপনার 7 পিসের মধ্যে প্রত্যেকটা পাচ্ছেন ইন্ডাকশন। তো একটা হলো হাঁড়ি, আর হলো একটা কড়াই, একটা ফ্রাই প্যান, একটা চায়ের হাঁড়ি। জি, চারটার সাথে তিনটা লিড। আচ্ছা আচ্ছা, লিড সহ 7 পিস। এটা শুধু আমার কাছে না, পুরো বাংলাদেশের 7 পিস বলতে হাঁড়ি হবে চারটা, লিড হবে তিনটা, এই সিস্টেমটা সবার বেলায়। আচ্ছা, তো এটাতে চাইলে আমরা একটা লিড কিন্তু ইউজ করতে পারি, সেটা কোনটা ইউজ করব ভাইয়া দেখেন? ইউজ করতে পারবেন আপনি এই এই সসপ্যানে যে লিডটা আছে সেটা ফ্রাই প্যানে ইউজ করা যাবে, ফ্রাই প্যানে ইউজ করতে পারবেন। আচ্ছা, চমৎকার সিস্টেম, মানে ফেলে রাখতে হবে না, ইউজ করা যাবে। তো কি ব্র্যান্ডের মধ্যে ভাইয়া? এটা হলো আমাদের ব্র্যান্ডটা হলো HNS। আচ্ছা, হ্যাঁ, এটা বাংলাদেশি তৈরি, আর এটার ভিতরটা কিন্তু মার্বেল কোটেড ভাইয়া। আচ্ছা, মার্বেল কোটেড, একদম ব্ল্যাক যেটা সেটা ক্ষতিকর ছিল, এখন বর্তমানে আপডেট আসছে সব সিরামিক কোটেড। আচ্ছা, তো এটা তেল সাশ্রয় হবে কি রকম ভাইয়া? এটা তেলও সাশ্রয় হবে, এবং এটা ডক্টর MBBS ডক্টর যারা তারা এটাকে বলতেছে হাইজিনিক। কালোটা যেটা ছিল এক কালারের, সেটা শরীরের জন্য ক্ষতিকর, ক্ষতিকর, এটার এটার মধ্যে এই ধরনের কোনো রিস্ক, এটা তারা রেফার করে। জি, আচ্ছা, এটার মধ্যে রান্না বান্না করে খাওয়ার জন্য রেফার করে, যেটা এটা স্বাস্থ্যসম্মত। জি, আর এটার আরেকটা প্লাস পয়েন্ট আছে, এই লিডগুলো আপনি সহজে ভাঙবে না, এগুলো আমরা ফেলে দেব, সহজে ভাঙবে না। আমাদের ঠিকানাটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, এটাকে বিশ্বাস বিলাস নামে পরিচিত। এটা নিচতলায় আমাদের দুটো শপ, একটা হলো 57, একটা হলো 63, দুইটা সব আছে আলম এন্টারপ্রাইজ। আমাদের দুইটা নাম্বার আছে, এটার মধ্যে আপনার যেটা 91টা সেটার মধ্যে হোয়াটসঅ্যাপ বা বিকাশ আছে, আপনাদের অনেক সময় আছে নেটওয়ার্কের প্রবলেম হয়, বড় বিল্ডিং, তো তো আমাদের অনলাইনে সবসময় পেয়ে যাবেন। আচ্ছা, তো দর্শক দেখেন, আপনারা চাইলে কিন্তু ভিজিটিং কার্ডটি মোবাইলে করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ঠিকানাটি খুঁজে বের করতে আপনাদের সহজ হবে। আর আলম ভাই কিন্তু বলেই দিয়েছে যে আপনারা সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, কারণ বিশ্বাস বিল্ডার্স একটা বড় একটা মার্কেট, এখানে কিন্তু আমাদের মোবাইলেও কিন্তু নেটওয়ার্ক থাকে না। আচ্ছা, তো ভাইয়া এটা প্রাইসটা সম্বন্ধে একটু জানি। এটার প্রাইসটা সম্বন্ধে ভাই আমি আরেকটা জিনিস যেটা কাস্টমারকে জন্য একটা অফার দিচ্ছি, যে সেটা হলো এই ব্লেন্ডারটা যেটা দেখতেছেন ডেল্টা ব্র্যান্ডের, এটার সাথে এটা ইনকুলেটিং, সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। এটা হলো জুস লাচ্ছির জন্য একটা জার, এবং আদা রসুন পেঁয়াজের জন্য একটা জার, এবং ড্রাই মশলার জন্য একটা জার, তিনটা জার। আচ্ছা, এই তিনটা জারের মধ্যে ব্লেন্ডারটার যেটা বিশেষত্ব আছে সেটা কিন্তু আমি দেখাই দেবো কাস্টমারকে। প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা বক্সের মধ্যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়া থেকেই আমরা সরাসরি ইম্পোর্ট করছি। তো এই ব্লেন্ডার মধ্যে আরেকটা বিশেষত্ব আছে, যেটা এটা সিক্স ব্লেড, সামুরাই ব্লেড যেটাকে বলে, সিক্স ব্লেড। আচ্ছা, এটা কিছু হ্যান্ডেল হয়, এটা কিছু হ্যান্ডেল হয় যেটা বাহির থেকে লাগানো রাখে, জং পড়লে কিংবা বাড়ি লাগলে ভেঙে পড়ে যায়। এটা আমাদের কিন্তু পেছন থেকে একটা রিপিট দেওয়া আছে। জি জি, ভিতর থেকে রিপিট দেওয়া আছে, যেটা কিনা নড়াচড়া করা, লুজ হওয়ার সম্ভাবনা নেই। তো এই ব্লেন্ডারটা দেখানোর উদ্দেশ্যটা হলো এইটা, যে আমরা যে 7 পিসটা দিচ্ছি, অনেকেই আছে কাস্টমার একটু প্রাইসটা সেফের মধ্যে থাকলে সে দুইটা তিনটা প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। এই অফারটার জন্য আমরা যে প্রাইসটা দিচ্ছি, ব্লেন্ডারটা যদি আপনি স্টিল জারের মধ্যে মার্কেট থেকে মিনিমাম একটা ব্লেন্ডার নিতে যান তাহলে 4,000 টাকা দাম। তাহলে আমরা দুটো দর্শকদের লাভ হচ্ছে, হ্যাঁ,
তাহলে তাহলে সে একই প্রাইজের মধ্যে দুটো পাচ্ছে, দুটো প্রাইস দিচ্ছে আমরা 7000 টাকা, 7000 টাকা টোটাল 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, 1000 টাকা ডিসকাউন্ট। এবং চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু সিঙ্গেলও নিতে পারেন, অফার আছে। এই কথাটা বারবার ভাইয়ের চ্যানেলে আমি বলে থাকি, আগের পরে যে কাস্টমারগুলো আমার এই ভিডিওটা দেখছে, এখন আমি দুটো কাস্টমারকে অফার করছি। এখন কাস্টমার বলতে পারে ভাই আমার তো দুটোর বাজার 7000 নেই, আমি শুধু 7 পিসটা নেব। আচ্ছা, এটা শুধু যারা ভাইয়ার চ্যানেল বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে ফোন দিবে তাদের জন্য। আচ্ছা, তো দর্শক আপনারা কিন্তু ভাইয়াকে বলবেন যে বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে ভিডিও দেখে আপনাকে কল করেছি, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন। সিঙ্গেল নিলেও কিন্তু সেম ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন। শুধু বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে যে ভাইরা বা আপুরা যারা ফোন দিবে তাদের জন্য আমি এটা সিঙ্গেল পার্ট করে দিতে পারবো। আচ্ছা ভাই, তো ভাইয়া যারা রাখা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক আপনারা অনলাইনে কিভাবে দিচ্ছেন, যারা সরাসরি এটা আমাদের বাংলাদেশের 64টা জেলায় যে কোনো কুরিয়ারে যে কোনো পার্সেলে। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা বলে দেই, কিছু কাস্টমার আছে যে ফোন দিয়ে হয়তো অর্ডার করে অর্ডারটা ক্যান্সেল করে দেয়। আমি বলবো এই ধরনের কাস্টমার কেউ আমাকে ফোন দিবেন না, সেটার জন্য একটা কথা বলা, আমি কোনো অ্যাডভান্স নেব না। আচ্ছা আচ্ছা, আমি কোনো আমি কোনো অ্যাডভান্স নেব না, আমি কুরিয়ারে সম্পূর্ণ টাকা ডিউ রেখে পাঠিয়ে দেবো। তবে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো আপু শিওর না হয় অর্ডারটা দিবেন না। আচ্ছা, তো দর্শক মন থেকে কষ্ট পাবো। তো দর্শক দেখেন আলম ভাই কিন্তু একটা বেটার একটি অপশন রেখেছে আপনাদের জন্য, কারণ দেখা গেছে যে অনেকে অ্যাডভান্স নিয়ে কিন্তু টাকাটা অনেক সময় প্রোডাক্ট দিতে দেরি করে ঘুরায়। তো আপনারা অর্ডারটা দেওয়ার সময় কিন্তু কনফার্ম হবেন, কনফার্ম হয়ে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন। আমি আপনাদের কিন্তু সুযোগটা দিচ্ছি, অগ্রিম পেমেন্টের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু এই কথাটা হলো আপনারা আজকে আমাকে কষ্টটা না দেন। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা চমৎকার এই প্রোডাক্টটি ক্রয়ের জন্য আপনাদেরকে আলম এন্টারপ্রাইজে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।